আসসালামু আলাইকুম গাইস, আমরা আবারও চলে আসলাম নতুন একটা কন্টেন্ট নিয়ে। আজকে ধারণা দেওয়ার চেষ্টা করব 1,25,000 টাকার মধ্যে কিভাবে মনস্টার একটা পিসি আপনারা বিল্ড করতে পারেন। আজকে মূলত আমরা যে বিলটা সাজিয়েছি সেটা হচ্ছে কোর আইফাই 12 জেনারেশনের একটি লেটেস্ট জেনারেশনের প্রসেসর দিয়ে আর এবং প্রাইম সিরিজের একটি মাদারবোর্ড দিয়ে আমরা আজকে আমাদের বিলটা সাজিয়েছি এবং RTX 2060 6GB DDR6 6GB গ্রাফিক্স কার্ড কিন্তু আমরা ব্যবহার করেছি আজকে। তো ধারণা দেওয়ার চেষ্টা করব কি কি কমপ্লিমেন্টগুলো আজকে আপনারা পাবেন। আজকে যে প্রসেসরটা আমরা রেখেছি এটা হচ্ছে ইন্টেলের কোর আইফাই 12 জেনারেশনের একদম লেটেস্ট জেনারেশনের একটি প্রসেসর। এটিতে রয়েছে 6 কোর এবং 12 থ্রেডের একটি প্রসেসর এবং ক্যাশ মেমোরি কিন্তু 18 MB ক্যাশ মেমোরি এবং এটার ক্লক স্পিড হচ্ছে 2.50 থেকে 4.40 দিতে সক্ষম থাকবে এই প্রসেসরটি। তারপর চলে যাই আমরা মাদারবোর্ডে। আমরা যে মাদারবোর্ডটা আজকে ব্যবহার করেছি এটা কিন্তু প্রিমিয়াম সিরিজের একটা মাদারবোর্ড, আসলে প্রাইম সিরিজের মাদারবোর্ড আমরা ব্যবহার করেছি। B660M মাইক্রো ATX একটি মাদারবোর্ড, DDR6 সাপোর্টেড কিন্তু মাদারবোর্ডটি এবং উইন্ডোজ 11 কিন্তু এটার সাথে রেডি থাকবে এবং এটাতে আপনারা 4টি র্যাম স্লট পেয়ে যাবেন, 64 GB পর্যন্ত আপডেট করতে পারবেন এই ডিভাইসটি দিয়ে আপনারা। তারপর চলে যাই র্যামে। আজকে আমরা যে র্যামটা ইউজ করেছি সেটা হচ্ছে জি স্কিলের টাইটান জেড সিরিজের 8GB করে 2টা স্টিক 3200 MHz-এর 9-8GB র্যাম। আমরা আজকে যেহেতু একটা ভারী মানের প্রসেসর এবং লেটেস্ট জেনারেশনের প্রসেসর, সেক্ষেত্রে আমরা একটা ভারী মানের কুলার ফ্যানটাও রেখেছি আমাদের বিল্ডে। আজকে পিসি কুলার 400 ARGB কিন্তু আমরা ব্যবহার করেছি আজকে আমাদের এই বিলটাতে। আমরা যে পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি সেটি হচ্ছে MSI ব্র্যান্ডের ম্যাক A550BN পাওয়ার সাপ্লাইটি ব্যবহার করেছি, যেটা কিন্তু বান ওয়ারেন্টি পেয়ে যাবেন আপনারা 5 ইয়ার্স। আজকে আমাদের বিল্ডের সবচেয়ে আকর্ষণীয় যে ডিভাইসটি সেটি হচ্ছে MSI ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ডটি RTX 2060 6GB DDR6 গ্রাফিক্স কার্ড। এটা দিয়ে আপনি সব ধরনের হাইলি গ্রাফিক্সের কাজগুলো কিন্তু করতে পারবেন, গ্রাফিক্স ডিজাইনিং থেকে শুরু করে সব ধরনের গেমিং কিন্তু আপনারা করতে পারবেন এই গ্রাফিক্স কার্ডটি দিয়ে। আজকে আমরা যে মনিটরটা ব্যবহার করেছি সেটা কিন্তু একটা গেমিং একটি মনিটর, গিগাবাইটের G24F মনিটর, যেটা রিফ্রেশ রেটটা কিন্তু খুবই বেশি 165 Hz এবং IPS প্যানেল পেয়ে যাবেন এবং আই কেয়ার প্রোটেকশনটাও কিন্তু এই মনিটরের সাথে থাকবে এবং 24 ইঞ্চি একটা গেমিং মনিটর এটি। তারপর চলে যাব আমাদের গেমিং কেসটার মধ্যে। এটা হচ্ছে সেফওয়ে টর্নেডো ব্র্যান্ডের 192 মডেলটি, খুবই জনপ্রিয় একটি মডেল বাংলাদেশের মধ্যে। 3টা ফ্রন্ট প্যানেল RGB পেয়ে যাবেন, একটা পেছনে থাকবে টোটাল 4টি এবং এয়ার ফ্লোর জন্য কিন্তু উপরে একটা ম্যাচ দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং সাইডে থাকবে টেম্পারেড গ্লাস। দেন খুব খুব চমৎকার লাগতেছে কিন্তু আপনার, যখন RGBগুলো জ্বলবে খুব ভালো লাগবে তখন। যাদের বাজেট হচ্ছে 4-এর একটু ওপরে তারা কিন্তু এই কেসটা পছন্দ করতে পারেন। আজকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি 1,25,000 টাকার মধ্যে কীভাবে একটা মনস্টার পিসি আপনারা বিল করতে পারেন। এখন আর কথা না বাড়িয়ে চলে যাবো ভাইয়ের কাছে। ভাইয়া আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আপনার নামটা? আমার নাম ইসমাম জারিফ। আপনি কোথা থেকে আসছেন ভাই? আমি এসেছি ধানমন্ডি থেকে। ধানমন্ডি থেকে আপনি কি স্টাডি করেন নাকি জব করেন? পড়াশোনা করতেছি। মানে এত হাই কনফিগারেশনে একটা পিসি বিল্ড আজকে আমাদের কাছে আপনি করেছেন, মূলত ধারণাটা কোথা থেকে নিয়েছেন আপনি? আমি আসলে এই কোভিডের টাইমটাতে অনেক গেম খেলা শুরু করে রিসেন্টলি, তো আমার আগের পিসিতে আসলে আমি অত ভালোভাবে গেমগুলো খেলতে পারতেছিলাম না। সো গত 2 সপ্তাহ ধরে হচ্ছে আমার ফ্রেন্ডের সঙ্গে আমি কথা বলেছি এবং হচ্ছে গিয়ে নিজেই রিসার্চ করেছি এবং শেষমেশ এই বিলটা দাঁড় করেছি। কোন ইউনিভার্সিটিতে আছেন? আমি আছি এখন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। আচ্ছা, এই পিসিটা দিয়ে শুধু আপনি গেমই খেলবেন? অন্য কোনো কাজ নেই? না। মার্কেটে কিন্তু প্রায় 750+ শপ ছিল, কেন ট্রাস্টেককে পারচেজ করা? আমার একজন পরিচিত ভাইয়া ছিলেন, উনি এখান থেকে রেগুলার হচ্ছে গিয়ে পারচেস করেন। সো ওনার কাছ থেকে শোনা যে এখানকার সার্ভিস ভালো আর ওনার রেফারেন্সে এখানে আসে এবং আমি আপনাদের সার্ভিস স্যাটিসফাইড। আচ্ছা, প্রত্যেকটা প্রোডাক্ট জিনুইন আমরা দিয়ে বিল করেছি, প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনি স্যাটিসফাইড কিনা বা প্রাইসটা নিয়ে আপনি স্যাটিসফাইড কিনা? জি, আমি আপনাদের সার্ভিস নিয়ে খুব স্যাটিসফাইড এবং প্রাইসটা নিয়ে খুব স্যাটিসফাইড। আমাদের ইউটিউব উদ্দেশ্যে যদি কিছু বলতেন ভাই?
ট্রাস্টেক একটা অ্যাকচুয়ালি ট্রাস্টেড শপ, আর ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় না আমি অন্য কোনো দোকানে গেলে এত ভালো সার্ভিস পেতাম। সো আপনারা যারা গেমিংয়ের পারপাসে বা আপনাদের গ্রাফিক্সের কাজের পারপাসে পিসি বিল্ড করবেন বলে চিন্তা করতেছেন, আপনারা অবশ্যই ট্রাস্টেকে এসে পিসি বিল্ড করতে পারেন, এটা খুবই ভালো একটা অপশন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের কাছ থেকে বিলটা করার জন্য, এবং আপনি যেই পারপাসে মূলত পিসিটা বিল্ড করতেছেন সেই পারপাসটা যাতে আপনি সফল হন এবং কাজ করে আপনি মজা পান এবং সব ধরনের গেমগুলো যাতে আপনি খেলতে পারবেন, আপনার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম। আমরা আজকে চেষ্টা করেছি যে 125,000 টাকার মধ্যে কীভাবে একটা গেমিং পিসি আপনারা বিল্ড করতে পারবেন সেই ধারণাটা দেওয়ার। তো আর কথা বাড়াবো না, ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে, আমাদের অ্যাড্রেসটা আপনাদেরকে দিয়ে দেই। আমাদের অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার সিটি সেন্টার মাল্টিপ্লান লেভেল 2, সব নাম হচ্ছে 214-215। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, আর আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো সেই ভুল ত্রুটিগুলো শেষ করে ভালো কিছু আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, যেখান থেকে দেখতেছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।